আসসালামু আলাইকুম আশা করি সবাইকে ভালো আছেন তো আবার আপনাদের মাঝে আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে ফোনে থাকা ব্যাটারি সেভার যে অপশানটি সেটিকে আদৌ আমাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জকে সেভ করে থাকে তো আপনারা অনেকেই হয়তোবা এই বিষয়টি নিয়ে হান যে ফোনের যেহেতু ব্যাটারি সেভ অপশনটি রয়েছে এর কাজ অবশ্যই আমাদের ফোনের ব্যাটারি চার্জ অন্তত একটু ধীরে ধীরে খরচ করতে সাহায্য করবে অর্থাৎ আমাদের চার্জকে সেভ করবে কিন্তু আমি অনেক দিন ধরে অনেকের কাছ থেকে অনেক ধরনের কমেন্ট আমি পেয়েছি অনেকের অপিনিয়ন আমি অ্যানালাইজ করে দেখেছি ইভেন আমার যে পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এর মাধ্যমে কিন্তু আদৌ কোনো চার্জ সেভ হয় না তো এরপর হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ফোনে ম্যানুফ্যাকচার কোম্পানি কেন ব্যাটারিসেভার অপশানটি দিয়ে রেখেছে আসলে ফোনে যে কেন ম্যানুফ্যাকচার কোম্পানি ব্যাটারি সেভ দিয়েছে দিয়েছে এর উত্তর আমিও আসলে সঠিক জানি না তবে আমার অনেক দিনের অভিজ্ঞতা এবং আদার্স যেসব কমেন্ট বা ওপিনিয়ন সেখান থেকে আমি অ্যানালাইজ করে দেখলাম ফোনে যে ব্যাটারি সেভার সেটার মাধ্যমে আধো কোনো চার্জ সেভ হয় না বরং ব্যাটারি সেভার অপশনটা আপনি যদি অফ করে রাখেন সেক্ষেত্রে আপনি কিছুটা সুফল পেতে পারেন এটা আমারও ব্যক্তিগত মত তাছাড়া এটা ম্যানুফ্যাকচার কোম্পানি এটা নিয়েও দীর্ঘদিন অ্যানালাইজ করছে তাদের যে সফটওয়্যার যারা ডেভেলপ করেন সেই সব ডেভেলপাররাও এটা নিয়ে কাজ করে যাচ্ছে যে মানে ব্যাটারি সেভার অপশানটি কেন সঠিকভাবে কাজ করতে পারছে না অধিকাংশ ক্ষেত্রেই সেভার বা নর্মাল যে ব্যাটারি মুট সেভার সে অপশানগুলো আমরা অন করে রাখি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সেভার অন রাখলেই বরং চার্জ আরও দ্রুত গতিতে শেষ হয় আর সেই সেভার অপশানটি যদি অফ রেখে আপনি সাধারণভাবে ফোন চালান এটার সাথে সাথে ফোনের জাঙ্ক ফাইলগুলো নিয়মিত আপনি ক্লিন করে রাখেন বা ফোনের যে সিকিউরিটি অ্যাপস থাকে সেই অ্যাপসের মাধ্যমে জাঙ্ক ফাইল আপনি যদি বুস্ট করে রাখেন বা নিয়মিত অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করেন বা আপনার ফোনের যতটুকু র্যাম বা রম তার চেয়ে যদি আপনি অ্যাপস একটু কম রাখেন বা ইন্টারনাল মেমরি যদি একটু খালি রাখেন অর্থাৎ যে কোনো বড়ো ধরনের ফাইল কম রাখেন আপনার ফোন কিন্তু এমনিতে ফাস্ট কাজ করবে আর ফোনের চার্জও কিন্তু একটু কম যাবে তো আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে আর এই ফোনের যে ব্যাটারি সেভার অপশন এটি নিয়ে আপনাদের কার কি মতামত বা কে কোন ধরনের উপকার পেয়েছেন এই অপশনটি থেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্তই আশা করি আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও বা টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আজকে পর্যন্তই আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও বা টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ওয়ান টেক রাসেল এই চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ